এই রকম নতুন ধরনের কোনো টিফিন আইটেম যদি জানা থাকে তাহলে আর চিন্তা করতে হবে না বাচ্চাদের টিফিন বলুন বা নিজেদের জন্য দুর্দান্ত একটা খাবার হবে তো আসুন দেখেনি কীভাবে বানালাম তো এর জন্য আমি নিয়েছি সুজি দুশো গ্রাম অর্ধেকটা নিয়েছি চিনি মানে একশো গ্রাম আর পঁচিশ গ্রাম নিয়েছি গুঁড়ো দুধ ইনো এক প্যাকেট ড্রাই ফ্রুটস নিয়েছি ডেকোরেশনের জন্য একটা পাকা আম তো এইগুলো দিয়েই কিন্তু আমাদের এই সুন্দর কেকটা তৈরি হয়ে যাবে তো প্রথমে কী করতে হবে প্রথমে একটা মিক্সিং গ্রাইন্ডিং জার নিয়ে তাতে সুজি দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এটাকে ভালো করে গুঁড়ো করে নেব তো এবারে একটা পাকা আম নিয়েছিলাম সেই আমের যে পাল্পগুলো সেগুলো চামচ দিয়ে তুলে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডিং জারে রাখছি তো এই আমের যে পাল্পটা তুলছি এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো এবারে ফিরে আসা যাক রান্নায় আমের পেস্ট তৈরি হয়ে গেছে সুজিও গুঁড়ো হয়ে গেছে তো সুজিটাকে একটা বড়ো পাত্র নিয়েছি ঢেলে দিলাম তারপরে আমের যে পাল্পটার পেস্ট বানিয়েছিলাম সেটাকেও পুরোটা দিয়ে দেব। এখানে কিন্তু জল একদমই দেওয়ার দরকার নেই কারণ যে পরিমাণটা আমি নিয়েছি সুজি এবং আম তাতে কিন্তু আমের এই পাল্প দিয়েই সুজিটা ভালো মতো মাখা হয়ে যাবে আর যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে কেকটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে তো আমের সাথে সুজির যে মিক্সচার সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না আর কেক মানেই যে ডিম দিতে হবে তাও কিন্তু নয় দশ মিনিট রেখে দিলাম তো এবারে এক প্যাকেট ইনো নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এটাকে একটু অ্যাক্টিভেট করে নেব। তো ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটা বেক করে নিতে হবে তাই সুজিটা আর আমটা মাখিয়ে আমি দশ মিনিট যখন রেখে দিয়েছিলাম তখনই আমি কেক কেকটিনটা রেডি করে নিয়েছি একটা পেপার দিয়ে এবং রিফাইন্ড অয়েল মাখিয়ে তো ইনোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কেকটিনটাও রেডি ছিল তার মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দেবো তো তলায় আমি একটা কাগজ দিয়েছি দেখতেই পাচ্ছেন পেপার দিয়ে তার উপরে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি যাতে গায়ে না লাগে এবারে চামচ দিয়ে উপরের দিকটা ভালো করে সমান করে দেব যাতে শেপটা ঠিকঠাক থাকে আর যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম কাজু ছিল তার মধ্যে পেস্তা ছিল আর আমন্ড ছিল কুঁচিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কড়াই নুন দিয়ে দিয়েছি তারপরে উপরে টিনটা বসিয়ে দিলাম তো এবারে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আর একটা কথা বলা হয়নি আমি কিছু টুটি ফ্রুটিও দিয়েছিলাম এরকম চেক করে নেবেন দেখবেন কিছু যদি লেগে না থাকে তার মানে কেক কিন্তু রেডি ছুরি দিয়ে চার পাঁচটা হালকা করে জাস্ট একটুখানি তুলে নিলাম খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন একদমই কেকটিনের গায়ে লেগে নেই তো কেকটাকে এরকমভাবে তুলে নেব নিয়ে এবারে তলায় যে পেপারটা দিয়েছিলাম আমি তো সেই পেপারটাকে তুলে নিতে হবে তো দেখুন কত সহজে একদম ডিম ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা রিফাইন্ড অয়েল কিছুই কিন্তু লাগলো না শুধুমাত্র সুজি আম আর একটু চিনি তো লাগবে মিষ্টির জন্য আর একটু গুঁড়ো দুধ এই দিয়েই কিন্তু কত সুন্দর একটা টিফিন কেক আমি বানিয়ে ফেললাম বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য টিফিনের জন্য ব্যবহার করতে পারেন বা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয় সফট হয় এবং খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো কেকগুলোকে এবারে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ফ্রিজারে আমি টিফিন বক্স করে রেখে দেব। যাতে যখনই ইচ্ছা হবে বের করে কিন্তু খেতে পারবো তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে হবে আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো পরে রেসিপি নিয়ে।